থেকে ঝুম বৃষ্টি তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে, ঘটছে দুর্ঘটনা। উত্তরে বানের পানি কমলেও থামছে না ভোগান্তি। ভোগান্তিতে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও পঞ্চগড়ের লাখো মানুষ খাদ্য ও সুপেয় পানির সংকট। পিএসসির আবু জাফর কারাগারে থাকলেও চলছে স্ত্রী নামে কোচিং সেন্টার। ছুটির দিনে ক্লাস নেন নিজেই, প্রশ্ন ফাঁস নিয়ে নানা আলোচনা। এবার সাদিক এগ্রুর বিরুদ্ধে কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ, তদন্ত শেষে ব্যবস্থা নেবে এনবিআর, সরকারকে কঠোর তদারকির পরামর্শ। এবং খুলনার টক অফ দ্য টাউন আওয়ামী লীগ নেতা তারা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রবি হত্যা মামলায় গ্রেফতারের পর আসছে একের পর এক অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রস্ট। ভোররাত থেকে ঝুম বৃষ্টিতে জলমগ্ন পুরো রাজধানী ঢাকা, কোথাও হাঁটু, কোথাও বা জমেছে কোমর সমান পানি। সবচেয়ে নাজুক পরিস্থিতি আজিমপুর, পলাশী, ধানমন্ডি, মিরপুর, শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ ও মৌচাক এলাকায়। যারাই ঘর থেকে বের হয়েছেন পড়েছেন বিপাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আষাঢ়ের শেষ, তারপরও ভোররাত থেকে ঝুম বৃষ্টির কবলে রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার টানা বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর পশ্চিম ছেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ মিরপুরের বেশিরভাগ এলাকা। কোমর সমান পানিতে প্লাবিত শান্তিনগর, মালিবাগ, রেলগেট, মৌচাক ও মগবাজার। সরকারি ছুটির দিনেও যারা ঘর থেকে বের হয়েছেন পড়তে হয়েছে বিপাকে। আমি মতিঝিল থেকে এই পর্যন্ত হাইটে আসছি, ওদিকে পানি প্রায় কোমর পানি। এই কোমর পানি যদি কিনা হয় একটা সিটি কর্পোরেশনের, ঢাকা এটা সম্ভবত দক্ষিণ সিটিতে পড়ছে, তো সিটি কর্পোরেশনে যে গত 20 বছরের মধ্যেও কোন প্রকার ড্রেনেজ ব্যবস্থার যে একটা উন্নয়ন এটা করতে পারে না। সকাল থেকে এই বৃষ্টির কারণে ভাই সারা রাস্তা জ্যাম পাইছি, যাত্রী পাই নাই, গাড়ির ইঞ্জিনে ইঞ্জিনে পানি উঠে গেছে, এরকম প্রায় পানি গাড়ি গেড়ে পানি উঠে গেছে। নগরীর আজিমপুর, পলাশী, পল্টন মোড়, পুরান ঢাকা কাউরান বাজার, শাহজাহানপুর, পশ্চিম তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি সহ রাজধানীর অনেক রাস্তাতেই কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। পথচারীদের দুর্ভোগের শেষ নেই। অনেক যানবাহন রাস্তায় আটকে রয়েছে, আপনার নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বাস, ট্রাক, প্রাইভেট কার, অনেক রিক্সা, সব গাড়ি নষ্ট হয়েছে মোটামুটি। রাস্তা জলবদ্ধতা অনেক, আমার হাঁটু সমান পানির পরিমাণ প্লাস আমার হাঁটতে চলতে খুব কষ্ট হইতাছে এই বৃষ্টির কারণে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে, মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ, এতে রোদের দেখা কম পাওয়া যেতে পারে, ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে, শনিবার থেকে কমে আসতে পারে বৃষ্টি। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্ক বার্তা দেয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ভোররাত থেকে ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এ মুহূর্তে রাজধানীর বেইলি রোড এলাকায় আছেন সহকর্মী মাঝহুল ইসলাম। মাঝহুল, আপনি জানাবেন বেইলি রোডে জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখছেন? এটি বেইলি রোডের চিত্র। সকাল থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু বেইলি রোডের অবস্থা চরম আকার ধারণ করেছে এবং মানুষ যারা আছেন এই অঞ্চলে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা কিন্তু এর আগেও কিন্তু বলছিলাম যে মানুষের যে ভোগান্তির কথা এবং মানুষের যে জলাবদ্ধতার কথা, মানুষের কিন্তু ভোগান্তি চরমে পৌঁছেছে এবং সাধারণ মানুষ যারা আছেন, যারা বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, জীবিকার তাগিদে যারা সকাল থেকে এই অঞ্চলে বের হয়েছেন, তারা কিন্তু রীতিমতো বিপাকে পড়েছেন এবং তারা বলছেন এর ফলে কিন্তু তাদেরকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং সকাল থেকেই বিশেষ করে ইঞ্জিন চালিত যে ছোট ছোট গাড়িগুলো আছে, এর মধ্যে সিএনজি এবং আপনার হচ্ছে ছোট যে প্রাইভেট কারগুলো আছে, এগুলো কিন্তু রীতিমতো অনেককে আমাকে অনেকগুলো রাস্তাতে উল্টে যেতে দেখেছি এবং এক ধরনের কিন্তু এর ফলে কিন্তু আপনার যানজটের সৃষ্টি হয়েছে এবং অনেক গাড়ি কিন্তু উল্টেও গিয়েছে, যার ফলে কিন্তু অনেক আমরা ছোটখাটো দুর্ঘটনাও ঘটতে দেখেছি। এখন যে বেইলি রোডের অবস্থা, এই চিত্রটি আসলে বেইলি রোডে কিন্তু বর্ষাকাল আসলে দেখা যায়, কারণ আপনি জানেন যে বেইলি রোডের এই অঞ্চলটি কিন্তু বা শান্তিনগরের এই অঞ্চলটি কিন্তু একটু হলে তুলনামূলক হলে ভালো থাকার কথা ছিল, কিন্তু যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন যে এই যে তাদের ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু প্রতি বছরই তাদেরকে পোহাতে হয়। মূলত যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে পুরোপুরি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, যার ফলশ্রুতিতে কিন্তু তাদের এই কষ্টগুলোতে পড়তে হচ্ছে এবং রাজধানীর যে ছোটোখাটো যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে নিচুর যে দোকানগুলো
দোকানগুলো আছে এই দোকানগুলো কিন্তু রীতিমতো খুলতে পারেননি এবং যে দোকান আছে অনেক কিন্তু হচ্ছে দোকান বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু তারা হচ্ছে তাদের মালামাল ক্ষতি হয়েছে এবং অনেক জায়গায় দেখতে পেয়েছি যে হচ্ছে মানুষের বাসার নিচে কিন্তু পানি চলে যেতে মানুষ কিন্তু বাসা থেকেও ঠিক মতো বের হতে পারতেছিল না। আপনি এই মুহূর্তে দেখবেন যে মনে হচ্ছে যে কক্সবাজারের একটু ঢেউ কিন্তু খেলছে এখানে, যারা মানুষ কিন্তু অনেকে উপহাস করে বলছেন যে রাজধানী ঢাকায় বসে তারা হচ্ছে কক্সবাজারের বা কুয়াকাটা সমুদ্র সৈকতের তারা ফিল পাচ্ছেন এবং আমরা রাস্তা দিয়ে মানুষ যারা যাচ্ছে তারা কিন্তু খুব প্রকাশ করছিলেন যে সরকার অনেক উন্নয়নের কথা বলে থাকে, এই যদি হয় উন্নয়নের অবস্থা, একটু ভারী বৃষ্টি হলেই যে জলবদ্ধতা তৈরি হয়, কিন্তু যখন বর্ষা থাকে না তখন কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা বলে যে তাদের জায়গা থেকে তারা এই বছর জলবদ্ধতা হবে না, সামনের বছর জলবদ্ধতা থাকবে না, এই কথাগুলো কিন্তু তারা বিভ্রান্তি হয়। এবং আমরা বাস ড্রাইভার দ্বারা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই যে অতিরিক্ত যাত্রী কিন্তু আজকে তারা পায়নি বা হচ্ছে গাড়িগুলো তাদের বিভিন্ন জায়গায় থেমে গিয়েছে এবং তাদের গাড়িগুলো চালাতে গিয়ে তাদেরকে নানা ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একজন সিএনজি চালক, তার সিএনজি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং তিনি কিন্তু নিজের ট্রেনে সেই সিএনজিটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ অনেকেই কিন্তু হাঁটু পানি বেয়ে তাদেরকে নানা ভোগান্তির মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু চরমে। এখানে একটু বলে রাখি যে রাজধানীর ড্রেনগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু পানিগুলো সময় মতো বের হয়ে যেতে পারছে না, ফলশ্রুতিতে কিন্তু মানুষকে এই ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনি জানেন যে আপনি যে অঞ্চলগুলোর কথা বলছিলেন যে শান্তিনগর, সায়েন্স ল্যাব, এরপরে হচ্ছে আপনার পলাশিমোড়, মিরপুর, এই অঞ্চলগুলো কিন্তু ব্যাপক জলবদ্ধতা দেখা যাচ্ছে। নিউ মার্কেট যে অঞ্চলটি সেখানেও ব্যাপক জলবদ্ধতার খবর আমরা পেয়েছি এবং এখানের যে মানুষগুলো বিশেষ করে যারা বাচ্চা নিয়ে বের হয়েছেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারাও কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং এই যে ছোটোখাটো গাড়িগুলো কিন্তু অনেক জায়গায় আটকে থাকার কারণে আমরা দেখেছি যে বড় গাড়িগুলো তাদেরকে ধাক্কা দিয়ে কিছু দল তাদের গন্তব্য পৌঁছে দিয়েছে। আমরা এখানে ট্রাফিক বিভাগ যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে তারা চেষ্টা করছে যে গাড়িগুলো ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে সেই গাড়িগুলো অন্য কোনো বড় গাড়ির মাধ্যমে তাদেরকে একটু নির্ধারিত জায়গায় রেখে দেওয়া যাতে করে যানজট তৈরি না হয়, এই কাজগুলো কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে এই যে ভোগান্তি অল্প বৃষ্টিতেই ভারী বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয় এবং যারা রাজধানীবাসী আসেন তারা বলছেন কর্তৃপক্ষের উচিত এই জিনিসগুলোর প্রতি আরও সময়ের আগে এই কাজগুলো করা যাতে করে এই ধরনের জলবদ্ধতা তৈরি না হয়, কারণ আপনি জানেন যে বর্ষাকাল আসলেই কিন্তু ভারী বৃষ্টি হয়, সেই ভারী বৃষ্টিতে যদি পূর্ব পরিকল্পনা করে কর্তৃপক্ষ কাজ করতো তাহলে কিন্তু এই যে এখন যে জলবদ্ধতা আমাদের দেখতে হচ্ছে হয়তোবা এই জলবদ্ধতা তাদেরকে দেখতে হতো না। আমরা কিন্তু বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে দেখেছে না বড় ধরনের বিপদে পড়তে, কারণ তারা হচ্ছে রাস্তাঘাট তাদেরকে দেখে পাড়ি দিতে হচ্ছে, কারণ আপনি জানেন যে রাজধানীর অনেক জায়গায় খোঁড়াখুঁড়ি হয়, সেখানে খোঁড়াখুঁড়ির ফলে অনেক জায়গায় গর্ত থাকে, ভারী পানি হওয়ার কারণে কিন্তু সেই গর্তগুলো তারা ঠিকমতো দেখতে পাচ্ছেন না, যার ফলে কিন্তু তাদের পড়ে যাওয়ার একটা সংখ্যা থাকে এবং ছোট বাচ্চা যারা তাদেরও কিন্তু নানা ধরনের সমস্যা আমরা দেখেছি। এবং রিক্সাওয়ালা যারা আছেন তারা বলছেন যে রিক্সা তারা চালাতেই পারছেন না কারণ এত বেশি পানি, কোন জায়গায় গর্ত আছে তাদের রিক্সাটা উল্টে যাবে, এই ধরনের জলবদ্ধতা। আমরা একটু সাধারণ মানুষের সাথে যদি কথা বলি কেমন ভোগান্তি পড়তে হচ্ছে এই যে পানির কারণে? না, ভালো ভালো, ডিজিটাল বাংলাদেশ সুন্দর দেশ তারা শেষ। যে উনি কিন্তু খুব প্রকাশ করে বলছিলেন যে ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের কথা বলা হচ্ছে কিন্তু উন্নয়নের এই যদি হয় নমুনা যে মানুষ হচ্ছে ভারী বৃষ্টিতে রাজধানীতে তাদের এই বাজে পরিস্থিতি দেখতে হয়, এখানে কিন্তু মানুষ খুবই নিজেদের হচ্ছে নানা ধরনের খুব প্রকাশ করছেন এবং তারা বলছেন সরকার মানুষকে নানা ধরনের যে তত উন্নয়নের কথা বলে সে উন্নয়ন কিন্তু এখানে তারা দেখতে পায় না, ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে এবং রাজধানীর এই অঞ্চলটিতে এখন ব্যাপক পানি, যদিও এখন বৃষ্টি একটু কমে যাওয়ার কারণে আস্তে আস্তে হয়তোবা পানিটা নেমে গেলে এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে। এই ছিল শান্তিনগর বা বেইলি রোডের মাথা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার ধন্যবাদ আপনাকে। দর্শক, বেইলি রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ঝুম বৃষ্টিতে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝার। ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এই মুহূর্তে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাফওয়ান। সাফওয়ান যুক্ত হচ্ছেন। সাফওয়ান, কি অবস্থা দেখছেন? জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা কোনো নিরসনের পদক্ষেপ নিয়েছেন কিনা সেই বিষয়ে জানাবেন আপনি। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আমার ঠিক পিছনে যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে কক্সবাজারের ঢেউ না, এটি কিন্তু আসলে রাজধানী ঢাকার চিত্র এবং ঢাকার রাস্তায় কিন্তু এরকম ঢেউয়ের বন্যা বয়ে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে যে সকাল থেকে গতকাল ভোররাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে রাজধানী ঢাকায়, সেটির প্রভাবে কিন্তু আজকে সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন সড়কে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কাকরাইল মোড়ে। আমি সকাল থেকে যেমনটি দেখেছি যে কাকরাইল থেকে মতিঝিল, কমলাপুর, আরামবাগ সহ বেশ কিছু জায়গায় শত শত গাড়ি আসলে
বিকল হয়ে গেছে এই পানির কারণে। গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে এবং সিএনজি গুলো কিছু কিছু জায়গায় সিএনজি রিক্সা সহ বেশ কিছু যানবাহন আসলে উল্টে যাওয়ার ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। এবং সকাল থেকে জনসাধারণ যারা রাস্তায় বের হয়েছেন তাদের কাজের জন্য তারা কিন্তু আসলে বেশ ভোগান্তিতে পড়েছে। তবে যতটা বেলা বাড়ছে ততটাই কিন্তু আসলে সড়কে যানবাহনের যে চাপ সেটি কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি। সকালে কিন্তু যানবাহন কত কম ছিল যার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে, তারা প্রয়োজন মতো যানবাহন পায়নি এবং তাদের যে কাজের জন্য তারা বেরিয়েছিল সেই কাজ কিন্তু তাদের করতে বিলম্ব হয়েছে এবং অনেকে কিন্তু নির্দিষ্ট সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। এবং আমি যদি পানির কথা বলি, জলাবদ্ধতার কথা বলি, জলাবদ্ধতা কিন্তু কিছু কিছু জায়গায় কোমরেরও উপরে পানি কিন্তু দেখা গিয়েছে মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল এইসব এলাকায়। এবং শত শত যানবাহন কিন্তু বন্ধ হয়ে রাস্তায় অকেজো অবস্থায় পড়েছিল। এই মুহূর্তে একজন বাইকার আমার সাথে আছেন, তিনি তাকে দেখে তিনি বাইক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন। আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন? আমি আসতেছি খিলগাঁও মেরাদিয়া থেকে, যাবো হইতেছে আপনার ঢাকা মেডিকেল ইমার্জেন্সি কাজে। আমার বন্ধুর ওয়াইফ প্রেগনেন্ট, সে কালকে রাতে 3টা বাজে ইমার্জেন্সি গেছে, এখন তার ফাইল এবং টাকা পয়সা আমার কাছে। এর জন্য সে ফোন দিয়ে বলছে যে এখানে সব বিকাশের দোকান বন্ধ, বৃষ্টি যেহেতু পড়ছে, তুমি টাকাটা নিয়ে আর ফাইলটা নিয়ে আসো। আমরা দুইজন প্রায় রাজারবাগ থেকে ঠেলে ঠেলে এখানে আসছি। পুরা রাস্তা অবস্থা খারাপ, আড়ু সমান পানি তো ছিল এই এলাকায় এবং উপরে মেইন রাস্তায় তো কিছু কিছু রাস্তায় আপনার কোমর সমান পানি, মানুষ হাঁটাচলা করতে পারছেন, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আল্লাহই জানে যে ইঞ্জিনটা কিভাবে স্টার্ট হবে, এখন আমি বলতে পারি না, হয়তো আসার সময় ঠেলা নিয়ে আসা হইতে পারে। আচ্ছা, আপনি জলাবদ্ধতার জন্য কাকে দায়ী করতে? রাস্তাঘাটের যারা ব্যবস্থাপক, যারা রাস্তাঘাট তৈরি করে, তাদের ওয়েল প্ল্যান নাই, প্ল্যান থাকতে হবে যে এখন তো 4-5 ঘন্টা বৃষ্টি পড়ছে ধরলাম, যদি এরকম দুই দিন 48 ঘন্টা বৃষ্টি পড়ে তখন তো মনে হইতেছে আমি সাঁতার কাটতে যেতে হবে রাস্তা থেকে। তো এই সমস্ত যারা রাস্তাঘাট তৈরি করতেছে প্ল্যান করা উচিত যে সুয়ারেস লাইন বা পানি চলে যাইব 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, এরকম একটা ব্যবস্থা কইরা তারপর রাস্তাঘাট তৈরি করা উচিত আমি মনে করি। যে আপনারা যেমনটি শুনছিলেন, তিনি ঢাকা মেডিকেলে তার একটি জরুরি কাজে বের হয়েছেন কিন্তু তিনি এখন পর্যন্ত কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। তিনি আসলে রক্ত দেওয়ার জন্য যাচ্ছিলেন এবং কিছু ফাইলও তার সাথে রয়েছে। তিনি কিন্তু এই জলবদ্ধতার জন্য প্রশাসনকেই দায়ী করলেন। তারা বলছে যে স্পেশালি সিটি কর্পোরেশন, তারা কিন্তু তাদের দায়িত্ব আসলে ঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরও কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু আমাদের যেমনটি বলেন যে নগরে জলবদ্ধতা নিরসনে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন। তবে আসলে বাস্তবতার যে চিত্র সেখানে কিন্তু আমরা তেমন কিছু আসলে দেখতে পাই না। এবং আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য যানবাহন কিন্তু সড়কে বর্তমানে যানজটের কারণে আটকে গেছে। এমনিতেই আসলে জলাবদ্ধতা, তারপরে এর উপরে হয়েছে যানজট। আসলে বলাই যাচ্ছে যে নগরবাসী কিন্তু সকাল থেকে রাজধানীতে বেশ ভোগান্তির মধ্য দিয়ে তাদের সময়টি পার করছেন। এবং আমরা বেশ কিছু জায়গায় লক্ষ্য করেছি যে রিক্সা উল্টে যাচ্ছে, সিএনজি গুলো উল্টে যাচ্ছে এবং প্রাইভেট কার সেগুলো কিন্তু বন্ধ হয়ে রাস্তার মাঝখানে অকেজ অবস্থায় পড়েছিল, যার কারণে আসলে জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। এই মুহূর্তে আমি একজন বাস চালকের থেকে হচ্ছে, আপনি কি কি ধরনের আসলে ভোগান্তির শিকার হচ্ছেন? ভোগান্তির শিকার যাত্রী নিতে পারতেছি না বড় ভাই, কোথাতে যাত্রী নিতে পারতেছি না, আর পানি উঠতে পারতেছে না গাড়িতে, এর জন্য অনেক ভোগান্তি, যাত্রী তো অনেক ভোগান্তি হইতেছে। জি, যেমনটি আসলে শুনছিলেন যে তারা কিন্তু যাদেরকে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তারা কিন্তু সকলেই তাদের আসলে ভোগান্তির কথাটাই আমাদের কাছে জানাচ্ছেন। এবং আমরাও কিন্তু দেখতে পাচ্ছি যে একে তো রাস্তার মধ্যে জলবদ্ধতা, তার উপরে এখন যানজট, আসলে সব মিলিয়ে বলা যায় যে রাজধানীবাসী এক প্রকার জিম্মি অবস্থায় আসলে তাদের সময় পার করছেন। এই ছিল আসলে রাজধানীর কাকরাইল মোড় থেকে আমার কাছে সর্বশেষ। সাফন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাকরাইল থেকে সহকর্মী সাফন জানাচ্ছিলেন জলাবদ্ধতার পরিস্থিতি সম্পর্কে। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ফের বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জে। তবে মৌলভী বাজার, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনির হাটে বন্যার পানি কমতে শুরু করেছে। 24 ঘন্টায় সুরমা নদীর পানি 41 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্ট বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত সুনামগঞ্জ তাহিরপুর সড়ক, এতে বন্ধ যান চলাচল। কুড়িগ্রামে বানের পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র নদের পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। এদিকে মৌলভী বাজারের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টানা 25 দিনের বন্যায় 42,000 কৃষকের 6,734 হেক্টর জমি রোপা আমন, আউশের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি পুরোদমে নষ্ট হয়ে গেছে।
যে ব্রুড মাছ ছিল বা ফোনা মাছ ছিল, ফোনা প্রায় 3-4 লক্ষ ফোনা আসিল, ফোনাগুলো সব চলে গেছে। এই ফোনার আনুমানিক মূল্য হবে প্রায় 3-3.5 লক্ষ টাকা। আমরা পাওয়ার অবস্থা খুব করুণ অবস্থা হয়ে গেছে, এই পানিতে যাতায়াত করা পানি খুব নোংরা। আমরা ঘরের দ্বারে পানি দুইবার এসেছে, আমরা বন্যা বেশিয়ে যেতেছি, আমরা থাকার কোনো জায়গা নাই। বন্যার পানি কমলেও কমছে না ভোগান্তি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ, জামালপুর ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী মেহেদী। মেহেদী, আপনি জানাবেন বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত। লিনিয়া, আসলে সুনামগঞ্জে দুই দফা বন্যায় কিন্তু ব্যাপক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জে প্রায় 250 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 8,000 পুকুর পানিতে ভেসে গেছে এবং প্রায় 2,000 হেক্টর আউস ধানের যে ফসলের জমি, সেই জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিই, সুনামগঞ্জে গত 2 দিন ধরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জে অস্বাভাবিক হারে অসংখ্যভাবে পানি বৃদ্ধি পেয়েছিল এবং সুনামগঞ্জে সর্বনাদের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আমরা এই আগের খবরে যেমনটি জানিয়েছিলাম যে সুনামগঞ্জের সর্বনাদের পানি বিপদ সীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ প্রায় 45 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল গত 24 ঘন্টায়, কিন্তু এই 11টা থেকে 12টা এখন 1 ঘন্টায় কিন্তু আরও 10 সেন্টিমিটার পানি কমেছে। অর্থাৎ কারণ এই 1 ঘন্টা কিন্তু বৃষ্টিপাত ছিল না, যার কারণে প্রায় 10 সেন্টিমিটার পানি কমে এখন বর্তমানে বিপদ সীমার 20 সেন্টিমিটারের নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো আছে, সেই সড়কগুলি কিন্তু পানিতে নিমজ্জিত আছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের তাহিরপুর বিশ্বম্বরপুরের যে সড়ক আছে, সেই সড়কটি কিন্তু পানিতে, শক্তিয়ার খোলা সড়কটি পানিতে নিমজ্জিত হয়ে তাহিরপুরের সাথে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল কিন্তু বন্ধ আছে এবং এই পানি না নামা পর্যন্ত কিন্তু এই যোগাযোগ আসলে বিচ্ছিন্ন থাকবে। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হলদারের সাথে, তিনি আমাদের কাছে জানিয়েছেন আগামী 24 ঘন্টা ভারতের চেরাপুঞ্জি এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হতে পারে, যার ফলে বন্যার পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে তিনি মনে করছেন। তো এই ছিল সুনামগঞ্জের মোটামুটি বন্যার পরিস্থিতি। এবারে আমরা চলে যাব জামালপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, জামালপুরের বন্যার সর্বশেষ পরিস্থিতি কী? মেহেদি, গত 24 ঘন্টায় জামালপুরে 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি হয়ে এখন কিন্তু জামালপুরে 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। সব কিছু মিলিয়ে এক ধরনের জনদুর্ভোগে পড়েছেন যারা বানবাসী রয়েছেন তারা। আমি আপনাদেরকে জানাতে চাই যে গত 2 সপ্তাহ যাবত কিন্তু বন্যার পানিতে জামালপুরের 4টি উপজেলার, বিশেষ করে মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বক্সিগঞ্জের প্রায় 2 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে জামালপুরে কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে বন্যার পানি, এই যারা আসলেই বন্যার পানিতে আটকে আছেন বা বানবাসীরা রয়েছেন এই 2 লাখ মানুষ, তারা কিন্তু এখন খাদ্য সংকটে ভুগছেন। কারণ এই 2 লাখ মানুষ বেশিরভাগই তারা কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল, তারা কিন্তু খেটে খাওয়া মানুষ। এই বন্যার পানির কারণে, তাদের বাড়ির চারপাশে পানি থাকার কারণে কিন্তু তারা কোনো ধরনের কৃষিকাজ বা কোনো জীবিকা নির্বাহ করতে পারছে না। এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে খাদ্য সংকট আর হচ্ছে বিশুদ্ধ পানি। আমরা কিন্তু গতকালকে খেয়াল করেছি যে গতকাল বিকাল থেকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে, এই যার কারণে কিন্তু পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করেছে এবং নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে প্রচণ্ড যে খাদ্য সংকট, জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে যারা বানবাসী রয়েছেন তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতা রয়েছে, নগদ টাকা রয়েছে, কিন্তু আমরা বানবাসীদের খুব কাছ থেকে দেখেছি, তাদের দুঃখ দুর্দশা শুনেছি, তারা কিন্তু বলেছেন যে কোনো অবস্থাতে একটু ত্রাণ কিন্তু বা কোনো খাদ্য কিন্তু পাচ্ছেন না, কোনো জনপ্রতিনিধিও তাদের খোঁজ খবর নিচ্ছেন না। বানবাসীদের জন্য গঠন করা হয়েছে 11টি মেডিকেল টিম, অথচ আমরা যখন বানবাসীদের কাছে যাই তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বানবাসী এলাকায় গর্ভবতী নারী সহ বিভিন্ন ধরনের যারা বয়স্ক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের পাশে কিন্তু মেডিকেল টিম কোনো ধরনের সেবা দিচ্ছেন না। সব কিছু মিলিয়ে এই দুর্যোগ কিন্তু দুর্ভোগে পরিণত হয়েছে।
আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, প্রায় 9 থেকে 10 হাজার হেক্টর যে ফসলের জমি সেটি কিন্তু পানিতে তলিয়ে আছে। যদি এই পানি দ্রুত না কমে তাহলে কিন্তু এই পাট কিন্তু আর ফসল যে সেটি কিন্তু কৃষকরা ঘরে তুলতে পারবে না। ইতিমধ্যেই যে এই বানবাসী এলাকার যে সবজি সেটি কিন্তু অলরেডি পানিতে তলিয়ে পচে গেছে। আরেকটু বলতে চাই যে গোখাদ্যের কিন্তু মারাত্মক যে সংকট সেটি কিন্তু এই বানবাসী এলাকার মাঝে রয়েছে। বাড়ির চারপাশে পানি থাকায় গোখাদ্যর কিন্তু এক নাই বললেই চলে। যারা গবাদি পশু লালন পালন করেন তারা কিন্তু গোখাদ্যের জন্য এদিক সেদিক ছুটছেন। রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই ছিল আমার কাছে জামালপুর থেকে সর্বশেষ তথ্য বন্যা পরিস্থিতি নিয়ে। এবার আমরা শুনব সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইম। সাইম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি আমাকে জানাবেন যে সেখানকার বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। সাইম মেহেদি, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদ সীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজীপুর পয়েন্টে সে বিপদ সীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা গত 24 ঘন্টায় যেটি জেনেছি যে আসলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু আসলে সে কারণে আসলে অভ্যন্তরীণ নদ নদীর পানিগুলো বৃদ্ধি পেয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন সিরাজগঞ্জের সাতিয়ানতলী এলাকায়। আসলে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, গত দুদিন ধরে পানি আবারও বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আসলে যে লোকালয়ে যে পানি রয়েছে সেই পানিগুলো কিন্তু এখনো বের হতে পারেনি, যে কারণে আসলে এখানকার লোকজন কিন্তু এবং জনসাধারণ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং তারা কিন্তু নানান ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। লোকালয়ে পানি প্রবেশ করার ফলে কিন্তু যাতায়াত ব্যবস্থা এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে তাদের যাতায়াতে নানান ধরনের সমস্যা হচ্ছে। আসলে নৌকা ছাড়া আসলে তাদের আর কোনো পথ নেই যে আসলে চলাফেরা করার। এছাড়া সিরাজগঞ্জে আমরা কৃষি অফিসের এবং প্রাণী অফিস থেকে যে তথ্য পেয়েছি সেটিতে সিরাজগঞ্জে গবাদি পশু প্রায় যে পালন লালন পালন করছে সেখানে কিন্তু 1,74,000 গবাদি পশু এই বন্যার পানিতে আক্রান্ত হয়েছে এবং প্রায় 3,41,00,000 টাকার গবাদি পশুর যে খাদ্য রয়েছে সেগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে সিরাজগঞ্জে প্রায় 34টি ইউনিয়নের 6,543 হেক্টর জমির ফসল কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া আমরা জেলা প্রশাসনের তথ্য থেকে জেনেছি যে আসলে 34টি ইউনিয়নের প্রায় 23,000-এর অধিক পরিবার যেখানে আসলে 1,00,000 মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছেন এবং এই এখানে কিন্তু আসলে পানিবন্দী হওয়ার কারণে কিন্তু আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা জেনেছি যে আসলে আরো 2-1 দিন পানি বৃদ্ধি পেতে পারে, এরপরে আসলে আবারও পানি কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু সিরাজগঞ্জে প্রায় 81টির মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যে কারণে আসলে সমস্যা হচ্ছে। এই ছিল আমার সর্বশেষ। আমরা পেয়ে যাব অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ, জামালপুর ও সিরাজগঞ্জ থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতি সম্পর্কে। এবার অন্যান্য প্রসঙ্গ। বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হয়েছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। তিনি কারাগারে থাকলেও তার স্ত্রীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠান জ্যোতি কমার্শিয়াল সেন্টার চলছে বহালতবিওতে। সরকারি চাকরিতে নিয়োগে দেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কিভাবে চাকরি প্রস্তুতির কোচিং সেন্টার চালান সরেজমিনে তদন্তে দেশ টিভির ক্যামেরা জ্যোতি কমার্শিয়াল সেন্টারে। এই কর্মকর্তার রমরমা কোচিং ব্যবসা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কি এই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন ফাঁসের চক্রটি চালাতেন তিনি? মাহমুদ হাসানের 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। আবু জাফর কর্মরত আছেন বিপিএসসির উপপরিচালক হিসেবে। সম্প্রতি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এখন রয়েছেন কারাগারে। পাবলিক সার্ভিস কমিশনের এ কর্মকর্তা কারাগারে থাকলেও তার স্ত্রীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠান জ্যোতি কমার্শিয়াল সেন্টার চলছে বহালতবিওতেই। নাম কমার্শিয়াল সেন্টার হলেও আদতে এটি একটি কোচিং সেন্টার, যেখানে সরকারি চাকরির প্রস্তুতির কোর্স করানো হয়। সরকারি নিয়োগে দেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কিভাবে চাকরি প্রস্তুতির কোচিং সেন্টার চালান তার সরজমিন তদন্তে দেশ টিভির ক্যামেরা জ্যোতি কমার্শিয়াল সেন্টারে। জানা গেল 1995 সাল থেকে স্ত্রী শিরিন আক্তার জ্যোতির নামে এই সেন্টারটি চালাচ্ছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। আবু জাফর হলো ওনার এই শিরিন আক্তারের স্বামী, উনি শিরিন আক্তার। আমরা এখানে কাজ করি, উনিও এরকম খণ্ডকালীনই আসে আর কি।
রীতা একবার ফুললে এখানে ওনার তো অফিস আছে, ওনার অফিস করে মাঝে মধ্যে আসেন ওই এইভাবে আর কি। আমি যতটুকু জানি উনি একজন উপপরিচালক। কর্মকর্তারা জানালেন সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেন সেন্টারটির পরিচালক আবু জাফর ও তার স্ত্রী জ্যোতি। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কর্মকর্তার রমরমা এই কোচিং ব্যবসা নিয়ে উঠেছে প্রশ্ন। তাহলে কি এই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন ফাঁসের চক্রটি চালাতেন তিনি? উনি এখানে আসেন ক্লাস নিতে, পরীক্ষার কোশ্চেন কি ওনার পক্ষ থেকে আসে? না, এই শিক্ষকরাই করেন। পিএসসির কর্মকর্তা আবু জাফরের এই কোচিং সেন্টারের তত্ত্বাবধায়কের সঙ্গে কথার ফাঁকে বেরিয়ে আসে প্রশিক্ষকদের তালিকা, যা দেখে চোখ চড়ক গাছ এই প্রতিবেদকের। চমকপ্রদ সেই তথ্য থাকছে পরের পর্বে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এবারে কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে ছাগলকান্দি আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি চারটি আউটলেটে বিক্রি কম দেখিয়ে ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনুবিভাগ। তাদের গোয়েন্দা সেলের তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আর টিআইবি বলছে কর ফাঁকি বন্ধে সরকারের আরও কঠোর পদক্ষেপ দরকার। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। একের পর এক অভিযোগ আসছে আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড। সাদিক এগ্রোর চারটি আউটলেটে বিক্রয় ও মূসক সংক্রান্ত দলিলাদি জব্দের পর প্রাথমিকভাবে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে তারা। কর্মকর্তারা জানান, 2019 সালের পয়লা জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত চারটি আউটলেটে কেনা বেচা হয়েছে প্রায় 15,84,00,000 টাকা, কিন্তু ভ্যাট রিটার্নে কম দেখানো হয় প্রায় 10,00,000,000 টাকা। এর মাধ্যমে তারা ভ্যাট ফাঁকি দিয়েছে প্রায় 1,32,00,000 টাকা। সবচেয়ে বেশি ফাঁকি দিয়েছে তেজগাঁও লিংক রোডের আউটলেটে। এ নিয়ে বড় পরিসরে তদন্ত চলছে জানিয়ে কর্মকর্তারা জানান, সব তথ্য প্রমাণ হাতে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সেলই এটার তদন্ত করবে এবং তারাই ব্যবস্থা নেবে। এনবিআর এ যোগাযোগ করলে ফান্ডটা জানতে পারবেন, সিআইসিতে আছে ওটা। হ্যাঁ, কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এদিকে কর ফাঁকি একটি বড় দুর্নীতি উল্লেখ করে টিআইবি বলছে সরকারের সদিচ্ছা পারে এমন অনিয়ম বন্ধ করতে। সাদিক এগ্রো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, আরও অনেকেই এই ধরনের অনিয়মের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছেন এবং সেটা করছেন কিন্তু শুধু এককভাবে করছেন না, এর সাথে কিন্তু যোগসাজশকারী আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা, এই যে ত্রিমুখী আতাত, সেটির কারণে এটা করছেন। কাজে এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে এটাকে আরও বেশি বিকশিত দেওয়া হবে এবং সেটার দিকে আমরা ধাবিত হচ্ছি। সাদিক এগ্রো মোহাম্মদ ইমরান হোসেন কর অঞ্চল 6 সার্কেল 131 এর করদাতা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতারা জানান, স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত রাজপথে চলবে কর্মসূচি। নতুন কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেল 4টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাত 8টায় শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান। আজকে যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো, ভয় দেখানো হলো এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষ এখানে নাই, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদেরকে। সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ দুপুরে আরো থাকছে। এবারও বর্ষা মৌসুমে উত্তাল ব্রহ্মপুত্র ময়মনসিংহের গৌরীপুরে তীব্র নদী ভাঙন, ফসলি জমি ও বসতভিটা হারিয়েছে শতাধিক পরিবার।
কোটা বাতিলে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত রায় বলা হয়, কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণের স্বাধীনতা থাকবে। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্ধনও করতে পারবে। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আজ সেই রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে শূন্য পদে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে। এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুঁসে উঠেছে। এরই মধ্যে সর্বোচ্চ আদালত থেকে এই রায়ে স্থিতি অবস্থা জারি করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ, যার ফলে 2018 সালের পরিপত্র বহাল রইল। এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাবেন তো এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্টেটাসকে দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। প্রধান বিচারপতি বৃহস্পতিবার আপিল বিভাগের এক শুনানিতে আন্দোলনকারীদের মূল মামলার সঙ্গে পক্ষভুক্ত হওয়ার পরামর্শ দেন। আপনারা আন্দোলনকারীদের তাদেরকে বলেন তারা আদালতে আসুক, আদালতের দরজা তো সবার জন্য খোলা, কাজে আদালতে এসে উনি ওনার আইনজীবীর মাধ্যমে যে কোনো কথা বলতে পারে, গ্রিভান্স চাইতে পারে, ওনার যদি কোনো অপূর্ণতা থাকে, ওনার যদি কোনো যদি কষ্ট থাকে আইনগতভাবে উনি ভিক্টিমাইজ করছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গত 5 জুন দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেন বৃহস্পতিবার বিকেলে। কোটা পুনর্বহলে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার 3 মাসের মধ্যে সরকারি চাকুরিতে 9ম গ্রেড প্রথম শ্রেণী ও 10ম থেকে ত্রয়োদশ গ্রেড দ্বিতীয় শ্রেণী সরকারি চাকুরির কোটা পুনর্বহলের নির্দেশনা দেয় হাইকোর্ট। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। খুলনা নগরীর টক অব দ্য টাউন আওয়ামী লীগ নেতা আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাস, ভূমি ব্যবসায়ী হিসেবে পরিচিত তারা বিশ্বাস আটক হয়েছেন ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায়। মঙ্গলবার তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা বিশ্বাসের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি করে পাওনাদারদের টাকা পরিশোধ না করা, গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েও প্লট বুঝে না দেয়া, সরকারি জমি দখল সহ নানা অভিযোগ উঠেছে। সহকর্মী নূর ইসলাম রকি তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। খুলনা জেলার আওয়ামী লীগ সদস্য আজগর বিশ্বাস সবাই তারা বিশ্বাস নামে চেনে, জমি ও প্লট ব্যবসায়ী হিসেবেও তার পরিচিতি বেশ। 5টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন তারা বিশ্বাস। এগুলো হলো বিশ্বাস প্রপার্টিজ, বিশ্বাস ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, বিশ্বাস ফিশ অ্যান্ড এগ্রো, বিশ্বাস মাল্টিমিডিয়া এবং বিশ্বাস অনলাইন। তার রয়েছে 60 লাখ টাকা মূল্যের 2টি প্রাইভেট কার, 50 ভরি স্বর্ণ, নিজ নামে 5 বিঘা কৃষি জমি, 30 শতক অনাবাদি জমি, দালান অ্যাপার্টমেন্ট এবং মৎস্য খামার। তারা বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারে কাউকে পাওয়া যায়নি, এমনকি তার অফিসে বক্তব্য নিতে গেলে অফিসে কেউ নেই বলে জানান সিকিউরিটি গার্ড। পুলিশের প্রভাব খাটিয়ে নির্যাতন, জমি রেজিস্ট্রি করে টাকা পরিশোধ না করা এবং টাকা নিয়ে প্লট বুঝিয়ে না দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা বিশ্বাসকে রেজিস্ট্রি করে দিছি, টাকা আনতে গিয়ে টাকা দিনি, আপনাকে জমি নাই। তারা বিশ্বাস বলে ওই জায়গা আমার ভেঙে টেঙে আছে, তাদের বলে তোমরা সরে যাও, উনি থাকা যাবে না, উনি আমি মার্কেট করব। বাসার পাশেই একটা জমি ছিল, জমিটা না দেওয়ার কারণে উনি বিভিন্ন সময় আমাকে পুলিশ দিয়ে তার অফিসে উঠায় নিয়ে গেছে। আমি একটা জমি নিছিলাম 2 বছর আগে, আমার জমিটা বুঝায়ও দেয় না, এরকম আরো অনেক লোকের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়ে উনি জমি বুঝায় দিচ্ছে না। সম্প্রতি ডুমুরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হয়েছেন তারা বিশ্বাস। এরপর এ উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবি গেল 6 জুন খুন হন। এ ঘটনায় তার স্ত্রী শাইলা ইরিন বাদী হয়ে মামলা করেন তারা বিশ্বাসের বিরুদ্ধে। তারা বিশ্বাস খালের ওপর দিয়ে অনুমোদন ছাড়াই কালভার্ট ও রাস্তা করেছেন বলে জানান ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান। বিভিন্নভাবে ল্যান্ড ব্যবসায়ীদের আক্রমণের ফলে আমাদের ইউনিয়নে আজকে যারা সাধারণ মানুষ বাড়িঘর করে এখানে বসবাস করছেন তাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। জমি রেজিস্ট্রি করার সময় অস্ত্র হাতে কালো গাড়ি নিয়ে আসেন তারা বিশ্বাস, বেশিরভাগই গাড়ির কাগজপত্র নেই বলে জানান ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। উনি যে গাড়িগুলো ব্যবহার করেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার কাগজপত্রবিহীন এবং কালো গ্লাসের গাড়ি, যে গাড়ির নাম্বার প্লেট থাকে না এবং হুমকি ধামকি দিয়ে অশালীন কথাবার্তাগুলো বলেন। নগরীর রায়মহলের বটতলা এলাকায় আলিশান বাড়ির কাছে রয়েছেন বিশ্বাস প্রপার্টিজের বিশাল অফিস। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো যা থাকছে।
গাজা ইসরায়েলি তাণ্ডবে নতুন করে প্রাণ গেছে আরো 26 ফিলিস্তিনির, মরদেহ উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই উজানের ঢলে উত্তাল হয় ব্রহ্মপুত্র নদী, এতে নদী পারে বাড়ে ভাঙন। এবছরও ময়মনসিংহের গৌরীপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন, এরই মধ্যে ফসলি জমি ও বসতি ভিটা হারিয়েছেন শতাধিক পরিবার। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। চোখের সামনেই নদীগর্ভে বসত ভিটা আর ফসলি জমি হারিয়ে এখন ঠিকানাহীন আব্দুল খালেক পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। শেষ সম্বলটুকু রক্ষায় যেন তার একমাত্র চাওয়া। এই যে জায়গাটা জমি আমার বাঙালি, আমার সামনে রাস্তায় নামছি, এখন আমি কি করবো, কই যাব, কি করবো? এখন যদি এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বাগানের ফেলে না নেয় তা আমি কই যাই? আমি সামান্য একটু জায়গা লই এখন আছি, এটাও নাই, এটাও নদীর গর্ভে যাওয়ার পথে হুমকির পথে। নদীর স্রোতে আব্দুল খালেকের মতো পশ্চিম ভাটিপাড়া, উজান কাশিয়ার চর এবং খোদা বক্সপুর গ্রামের শতাধিক পরিবার হারিয়েছেন বসত ভিটা ও ফসলি জমি। ঠিকানা হারিয়ে অনেকে আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। ভাঙনের কবল থেকে মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতে দায়সারা কাজ না করে টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরে জনপ্রতিনিধিদের সাথে আসে, ওনারা পানি উন্নয়ন বোর্ডের লোকজন নিয়ে আসে, আসার পরে কিছু থুক বরাদ্দ দেয়, জিও ব্যাগ ফেলায়, এই দায়সারা কাজ করে চলে যায়। আসলে এই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই ভাঙন, এই ভাঙনকে স্থায়ীভাবে সমাধান করতে হলে এখানে স্থায়ী বেড়িবাঁধ দরকার। স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা না হয় তাহলে দেখা যাবে যে আমাদের আবাদি জমিগুলো নদীতে চলে যাচ্ছে। যদিও ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে আমাদের কাছে 15 লক্ষ টাকা আমাদের দুর্যোগকালীন যে ইমিডিয়েট যে ক্ষয়ক্ষতি আমরা করার জন্য মোকাবেলা করার জন্য আমাদের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে 15 লক্ষ নগদ আসছে এবং কিছু আমাদের ভাঙন কবলিত এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানের অপেক্ষায় এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বাহিনীর বর্বরতা শেষ কোথায়? গাজা সিটি ছেড়ে যাওয়ার সময় আশ্রয়হীন বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছুটছে সেনারা, পথে পথে পড়ে আছে লাশ, এমনকি মরদেহ নিতেও বাধা দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পেছনে ইসরায়েলকে দুষছে হামাস। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। গাজা নগরী খালি করতে ফিলিস্তিনিদের দুদিন আগে নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছেন শহর ছাড়ছেন, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ার গাড়িতে চেপে ছুটছেন আশ্রয়ের সন্ধানে। জীবন বাঁচাতে শহর ছাড়তে গিয়ে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেনারা আমাদের থামিয়ে তল্লাশি চালিয়েছে, এক ঘন্টা আমাদের আটকে রেখেছিল। আমরা 3 দিন আগে গাজা শহর ছেড়েছি, সেখানেও আটকে রাখা হয়, বিমান থেকে হামলা চালানো হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ওই শহর ছেড়ে পালানোর সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। পথে অনেকের মরদেহ পড়ে রয়েছে, উদ্ধার করতে গেলেও বন্দুকের মুখে পড়তে হচ্ছে ফিলিস্তিনিদের। বৃহস্পতিবারও উপত্যকার বিভিন্ন জায়গায় চলে হামলা, প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গাজায় এখন যুদ্ধবন্ধের সময় এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিনের পর দিন এভাবে চলতে পারে না। জিম্মিদের মুক্তির পাশাপাশি নিরাপদ যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে কাজ করছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। 6 সপ্তাহ আগে আমি একটি লিখিত পরিকল্পনা প্রকাশ করেছিলাম যা নিরাপত্তা পরিষদ ও G7 সম্মতি জানিয়েছে। হামাস ও ইসরায়েলও একমত, তবে বিষয়টি জটিল, এখনও কিছু গ্যাপ রয়ে গেছে। চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধের অবসানে আমি দৃঢ় প্রতিজ্ঞ, এ যুদ্ধ এখানেই শেষ হওয়া উচিত। তবে যুদ্ধবিরতি একটি কাঠামো অনুযায়ী হতে হবে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
আমাদের জিম্মিদের মুক্ত করার জন্য ফ্রেমওয়ার্ক অনুযায়ী চুক্তিতে যাব, কিন্তু হামাস তাদের দাবিতেই অটল। তাদের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতিতে গেলে বিপদে পড়বে ইসরায়েল। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না। যুদ্ধবিরতি বাস্তবায়নে মিশরের কায়রোয় যে আলোচনা চলছে তাতে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তেল আবিবের বিরুদ্ধে আলোচনায় সময়ক্ষেপণ এবং বানচালের অভিযোগ এনেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। থেকে ঝুমবৃষ্টি তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা, সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে, ঘটছে দুর্ঘটনা। উত্তরে বানের পানি কমলেও থামছে না ভোগান্তি, ভোগান্তিতে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও পঞ্চগড়ের লাখো মানুষ, খাদ্য সুপেয় পানির সংকট। পিএসসির আবু জাফর কারাগারে থাকলেও চলছে স্ত্রীর নামে কোচিং সেন্টার, ছুটির দিনে ক্লাস নেন নিজেই, প্রশ্ন ফাঁস নিয়ে নানা আলোচনা। এবার সাদিক একরের বিরুদ্ধে কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ, তদন্ত শেষে ব্যবস্থা নেবে এনবিআর, সরকারকে কঠোর তদারকির পরামর্শ। এবং খুলনা টক অব দ্য টাউন আওয়ামী লীগ নেতা তারা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রবি হত্যা মামলায় গ্রেফতারের পর আসছে একের পর এক অভিযোগ। এই ছিল এখনকার সংবাদ দুপুর, পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।